এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা, আর হচ্ছে এখনও উঠিনি। তো সকাল সকাল উঠেই দেখো আমার পাশে একটা গিফট, আজকে যেহেতু বড়দিন, সকলকে আমাদের তরফ থেকে মেরি ক্রিসমাস, সবার দিনটা খুব ভালো যাক। আর সকালে উঠেই আমার বর দেখো আমার পাশে একটা সুন্দর গিফট রেখে দিয়েছে। তো ঘুমিয়ে ঘুমিয়ে আমার হাতটা ওখানে চলে গেছে, দেখে একটা খচমচ খচমচ হচ্ছে। তারপরে দেখলাম যে কী ব্যাপার, এটা কী। তারপরে গিফট, সকাল সকাল উঠি, ও দিনটা আজকে খুব ভালো যাবে। সকালে উঠি, এত সুন্দর একটা গিফট পেয়ে গেছি। এখন আমরা উঠিনি, এখন উঠবো। আর এই যে গিফটটা তোমাদেরকে পরে আমি খুলে দেখাচ্ছি, রেড কালারের, খুব সুন্দর হয় তো দেখ, পরে দেখাচ্ছি। তো চলো, ও উঠিনি, উঠবে না, চলো। তো আমরা উঠিনি, উঠে তোমাদেরকে দেখাচ্ছি। উঠে আগে বেড কভারগুলো উঠিয়ে নিলাম, আর বালিশের কভারগুলো খুলে নিয়েছি। তো এগুলো দিয়ে দিব ওয়াশিং মেশিনে। তো কিছুক্ষণ বিছানাটা ফাঁকাই থাকুক। তো এগুলো দিব, আর ওর কিছু আছে এখানে থাক, এখানে আরও কিছু আছে, ওর শার্ট পার্টগুলো। থাক, পরে হচ্ছে এখানে হচ্ছে লিকুইডগুলো পরে দিচ্ছি, আরও কিছু নিয়ে আসছি। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর চা এখনও বসাইনি, কারণ হচ্ছে ও নিচে গেছে দুধ আনার জন্য, কফি খাবো সের জন্য। তো ভাবলাম যে এই হিসে ভাতটাও হয়ে যাক, কারণ অনেক লেট হয়ে গেছে, জানোই সানডে করে একটু লেট হয়ে যায়। আর দেখো মাথায় একদম ছিপছিপে করে তেল দিয়েছি। তো শ্যাম্পু করে ফেলবো আজকে, তো বড় দিন, দেখি কোনো প্ল্যান আছে কি না। এনেছ? এই যে ও দুধ নিয়ে এলো, দুধের সাথে দিব টোস্ট। এই যে দুধ আনলো, এখন হচ্ছে কফি বানাবো। আর হচ্ছে ওয়াশিং মেশিনে কিছু দিয়েছি, ঠিক আছে, আরো যদি থাকে তো তুমি দিয়ে দাও। তো চলো চাটা খেয়ে নিচ্ছি, নিয়ে আমি পরে আবার আসছি। এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর করে রেখেছি, আর এখানে মাছ বের করে রেখেছি। এখন আমরা কফিটা ঝটপট করে খেয়ে নিই, এই যে টোস্ট দিয়ে খাবো। পাশে হচ্ছে জামা কাপড় মেলে দিয়েছি, দেখো ছোট্ট জায়গার মধ্যে একটার উপরে আরেকটা রাখতে হয়েছে, শুকিয়ে যাবে, রৌদ্র ভালো আসে এপাশে। এখানে এখনও মাছের ঝোলটা বসিয়েছি, এখনও হয়নি, হয়ে যাবে প্রায়। আর এখানে ধনে পাতা কুচি করে রেখেছি, শেষে দেব। আর দেখো ঘর টর আমি মুছে টুছে নিয়েছি, একদম সব হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন হচ্ছে যাবো স্নানে, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে অনেক আগেই, আজকে বেশি কিছু করিনি, বেগুন ভাজা করলাম আর মাছের ঝোল আর ভাত, এই এটুকুই করেছি। আর হচ্ছে বেগুন মাছের ঝোল করেছে, হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। এই শীতের সময় ফুলকপিটা, ফুলকপি খেতে বেশ ভালোই লাগে, নতুন নতুন অবস্থা, বেশ পুরনো হয়ে গেলে আর ভালো লাগে না।
তো এটুকুই করেছি। আর হচ্ছে বিকেলে আমরা হয়তো ঘুরতে যাব একটু, দেখি কোথায় যাওয়া যায়। মলে টলে গেলে বেশ, আজকে বড়দিনের সময় বেশ ওখানে সাজায় বেশ ভালো লাগে, তো ওখানে যাব। আর কোথায় যাব তোমরা দেখতে থাকো ব্লগটা, আর আমি এখন স্নান করে পুজো দিয়ে দেব, তো চলো। তোমরা কিন্তু আমার অনেক ব্লগ দেখেছো, কিন্তু এটা কখনো দেখোনি যে আমি ব্লগের মধ্যে পুজো শেয়ার করেছি। হ্যাঁ, লক্ষ্মী পুজো যেটা বছরে একবার হয় সেটা এরকম পুজো করেছি, বাট ডেইলি যে নিত্য পূজা হয় সেটা আমি কখনো শেয়ার করিনি। তো ভাবলাম যে এই 25শে ডিসেম্বর আর হচ্ছে আজকের দিনে আমি একটু পুজোটা শেয়ার করি, যেহেতু সময় আছে। তো এই সময় হচ্ছে ও স্নানে গেছিলো, আমি স্নান করে আগে পুজো দিতে চলে এসেছি, এই সময় স্নানে গেছিলো, তারপরে ভাবলাম যে আমি পুজোটাও এই চান্সে শেয়ার করি তোমাদের সাথে। তারপরে ওর আবার খাওয়ার সময় হয়ে যাবে, সেজন্য যে ভাবলাম যে কারণ ক্যামেরা ধরে রাখতে রাখতে একটু টাইম লাগে, তোমরা জানোই তো আস্তে ধীরে করতে হয়, সেজন্য ভাবলাম যে ও তো দেরি হবে আসতে, আজকে তোমাদেরকে শেয়ার করে দিই। তো দেখো আজকে আমি পুজোটা তোমাদের সম্পূর্ণ শেয়ার করছি। আর এখানে আমার আছে মহাদেব আর হচ্ছে অনুকূল ঠাকুর। আমি হচ্ছে মহাদেবের পুজো করি, আর অনুকূল ঠাকুরটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির হচ্ছে গুরু, তো ওই হিসাবে আমিও অনুকূল ঠাকুরকে পুজো করি। যদিও আমি আর আমার হাজব্যান্ড এখনও দীক্ষা নেইনি, কিন্তু পুজো করে থাকি, ঠিক আছে, ভালো লাগে। অনুকূল ঠাকুর আমার হচ্ছে অনেক আগে থেকেই এই গুরুকে খুব পছন্দ, যা আমার শ্বশুর বাড়িতেও এই গুরুকেই মানে, তো আমারও দীক্ষা নেওয়ার খুবই ইচ্ছা। তো দেখা যাক যখন সময় হবে আমরা দুজন নিয়ে নেব, তো দুজন একসাথেই নেব, বিয়ের আগে আমাদের আমার নেওয়া হয়নি আর ও নেয়নি। তো ও কাল অফিস থেকে আসার সময় কিছু লাড্ডু নিয়ে এসেছিলো, তো আর ওটা দিয়ে পুজো দেব আজকে। তো মাঝে মধ্যে ও আসার সময় এই লাড্ডু বা মিষ্টি সন্দি যেটাই পায় ঠাকুরের জন্য নিয়ে আসে মাঝে মধ্যেই। তো আমার তো খুব অসুবিধে হয় পুজোর, যেহেতু থালাবাটি অতটা নেই আমার, নিত্যকার যেটুকু লাগে সেটুকু, কারণ আমি তো বড় করে এরকম করে কিছু পূজা করি না এখানে, তো আমার হয়ে যায় ওইটুকু। আর এতগুলো লাড্ডু এনেছে তো ওগুলো ওই ছোটো ইসে আঁটবে না, থালা বাটি কী বলে প্লেটগুলোতে আঁটবে না, সেজন্য আমি কী করছি এই প্যাকেটগুলোতেই দুভাগে ভাগ করছি, একটা হলো মহাদেবকে দিচ্ছি আর এক হচ্ছে অনুকূল ঠাকুরকে দিচ্ছি। কারণ প্যাকেটেও কিন্তু দেওয়া যায়, আমরা যখন বড় কোনো মন্দিরে যাই ওখানে কিন্তু আমরা প্যাকেটেই দিই, আর প্যাকেটগুলোই খুলে খুলে দেয় আর হচ্ছে যে যার নামে পুজো দেবে। তো আমি ভাবলাম যে প্যাকেটে তো দেওয়াই যাবে, কী হয়েছে তাতে, যেহেতু আমার নেই তো কিছু হবে না, তো আমি প্যাকেটে এভাবে করে দিয়েছি। হ্যাঁ, আমি এভাবেই দিই, যখন খুব বেশি নিয়ে আসে তখন আমি এভাবেই করে দিয়ে দিই। আর হচ্ছে সবাইকে আমি প্রসাদটা দেব পরে, পুজোর পরে হচ্ছে, এখানে তো আমরা দুজন আছি আর ওদের ঘরে, যে ওদের ঘরেও আমি দেব, কারণ হচ্ছে সবাইকে প্রসাদ সবাইকে বিতরণ করে প্রসাদ খেতে হয়। তো আর হচ্ছে ঠাকুর, আমরা এত কিছু খাই এত ই করি, তো ঠাকুরকে যদি একটু ভালো মতো না দেই, সে আমার জিনিস যতটুকুই থাকুক না কেন, আমার থালা বাটি আমি আর দেওয়ার মতো অনেক মন থেকে দিতে, যদি আমি চাই সে আমি যেভাবেই হোক না কেন এগুলো দিলেও ভগবান খুশি হবে। তো সেজন্য আমি এগুলোতে এই এই প্যাকেটগুলোর উপরেই দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করে নেই, পুজোর কোনো দিন আমি শেয়ার করিনি, কারণ আমি ঝটাপট করে পুজো অন্য সময় করি, এর জন্যে করা হয় না, মানে হচ্ছে ভিডিও রাখবো মনটা অন্যদিকে থাকে। তো ভাবলাম যে আজকে আমি যেভাবেই হোক, এর জন্য মোবাইলটা আগে কী করেছি সেট করে রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি আমার মতো পুজো করেছি। কিন্তু মাঝে মাঝে একটু তাকাচ্ছিলাম, কারণ হচ্ছে কি বলো তো, আমার মাঝে মাঝে দেখি যে আমি বসিয়ে দিয়ে কোনো কাজ করতে যাচ্ছি, যখন ব্লগ বানাই ক্যামেরা বন্ধ হয়ে থাকে অটোমেটিক, সেজন্য একটু চেক করছিলাম ভালো করে করছি, তো আবার যদি বন্ধ হয়ে যায় তাই আর কি। তারপরে দেখেছি যে না, ঠিকঠাক ভিডিওটা হয়েছে আলটিমেটলি, তো আমার পুজোটা দেখো কমপ্লিট হয়ে গেল একদম। ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে, কি ব্যাপার ঘড়িটা জ্বলছে না কেন গো, ব্যাটারি মনে হয় শেষ, না তো সর্বনাশ করেছি আমি, এরাম এখন চার্জ দেবো,
এখনই হয়ে যাবে, তুমি দাও না ব্যাটারিটা। না চার্জারটা দাও। তো ঘড়িটা চার্জ দিয়ে নেই, চার্জ নেই, খেয়ালই করিনি, এখন বেরোবো। তো পাঁচটা না কটা বাজে দেখতেই পারলাম না, সাড়ে চারটা বাজে, রেডি হয়ে গেছি একদম আমরা, একজন ব্লু একজন হচ্ছে রেড। তো চলো আমরা বেরোবো, কোথায় কোথায় যাবো পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো। প্যান্ট পরেছি আর সোয়েট টি শার্টগুলো পরেছি, এটাই আমাকে আজকে দিয়েছে সকালবেলায় যে সারপ্রাইজ পেয়েছি, এই যে এই ড্রেসটা। পরে সম্পূর্ণটা আমি তোমাদের দেখাচ্ছি, আগে একটু চার্জ করে নিই ঘড়িটা। গাড়ি মে বেটেঙ্গে চলো কিধর কো লেকে যাও, বিহার মল কা সোচা থা, বিহার মল রাস্তায় পড়ে গেল এত সুন্দর একটা মন্দির, আগে ওটা দেখেছিলাম কিন্তু এখন ঢোকা হয়নি। তো খুবই সুন্দর মন্দির দেখার মতো। তো আমরা এমন টাইমে এন্ট্রি নিয়েছি যখন হচ্ছে মায়ের মুখ দর্শনে মানে পর্দা লাগানো থাকে, পর্দাটা ওপেন হচ্ছিল ওই টাইমটাই হচ্ছে আমরা এন্ট্রিটা নিয়েছিলাম। তোমরা দেখতে পারবে এই যে পর্দাটা আছে রেড কালারের, ওটা হচ্ছে ওপেন করে। তো ঠিক টাইমে আমরা এসেছি, সবাই ওয়েট করছে কখন মায়ের মুখটা দেখবে, একটু দূর থেকে যতটুকু দেখা পসিবল হয়েছে সেটাই, কারণ সামনে যাওয়া যাচ্ছিলো না, ভিড় ছিল, খুবই ভিড় ছিল। তো তোমরাও দর্শন করে নাও, খুবই জাগ্রত মন্দির। Thank you.
চাটো চাটো শেষ আজ হচ্ছে রাত 10:30 আর আমরা এক্ষুনি এসে পৌঁছলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো। সবাই টাটা, গুড নাইট।